এটা অতি গুরুত্বপূর্ণ খবর ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেলক লো এটা স্পষ্টীকরণ দিছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে শিক্ষামন্ত্রী গৰাকী কৈছে এই বাতৰি সম্পূর্ণ ভুয়া বাতৰি কোনোবাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হস্তিয়াত জনপ্রিয়তার বাবে এনে কাম কৰিছে আৰু এই সম্পূর্ণ ভুয়া বাতৰি বুলি উল্লেখ কৰিছে যেতো আজিৰ দিনটোত ম্যাট্রিকৰ প্ৰথমটো দিন আছিল আৰু প্ৰথমখন পৰীক্ষাৰ প্রশ্ন কাকত ভাইরেল হোৱাক লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছিল আৰু সেই প্রতিক্রিয়া সন্দৰ্ভত বাকী ঘটনার সন্দৰ্ভত এতিয়া স্পষ্টীকরণ দিছে শিক্ষামন্ত্রী আমি সবিস্তারে খবরটো লৈ চেষ্টা করিম এটা গুরুত্বপূর্ণ খবর ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেলক লৈ রনুজ পেগুৰ স্পষ্টীকরণ ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেল হওয়া নাই ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেলর বাতরি সম্পূর্ণ ভুয়া বাতরি বলে উল্লেখ করেছে আর একাংশ লোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাম করেছে বলে মন্তব্য করেছে শিক্ষামন্ত্রীগুলো আর সামাজিক মাধ্যমত ভুয়া বাতরি প্রচার করার অপচেষ্টা করেছে আর ঘটনা সন্দর্ভত সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষী এই কথা উল্লেখ করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে কাছাৰৰ বাসাকান্দি পরীক্ষা কেন্দ্রত সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতির আর ঘটনার পিছতে এটা শিক্ষামন্ত্রীগুলো স্পষ্টীকরণ দিছে ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেলক লৈ রনুজ পেগুৰ স্পষ্টীকরণ আহি পৰিছে ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেল হওয়া নাই বলে উল্লেখ করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে আর ম্যাট্রিকর প্রশ্ন কাকত ভাইরেল বাতরি সেই বাতরি সম্পূর্ণ ভুয়া বাতরি বলে আখ্যা দিছে আর একাংশ লোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাম করেছে অর্থাৎ সামাজিক মাধ্যমত সস্ত্রিয়া জনপ্রিয়তার বাবে এই কাম করেছে বলে উল্লেখ করেছে সামাজিক মাধ্যমত ভুয়া বাতরি প্রচার করার অপচেষ্টা করেছে একাংশ লোকে আর ঘটনা সন্দর্ভত যেহেতু সোধা পোছা অব্যাহত রাখিছে বলে দাবি করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে যেহেতু কাছাৰৰ বাসাকান্দির পরীক্ষা কেন্দ্রত উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল আজি ম্যাট্রিক পরীক্ষার প্রথমটো দিন আছিল আর প্রথমটো দিনের ইংরাজি বিষয়ের প্রশ্ন কাকত ভাইরেল হওয়াক লৈ মোবাইলে মোবাইলে ভাইরেল হয়ে পড়ছিল বলে একটা খবর আহিছিল আর সেই খবরের সন্দর্ভত এতিয়া শিক্ষামন্ত্রীগুলো উল্লেখ করেছে এয়া সম্পূর্ণ ভুয়া বাতরি মিছা বাতরি একাংশ লোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সস্তিয়া জনপ্রিয়তার বাবে এই কাম করেছে বলে আখ্যা প্রদান করেছে বা স্পষ্টীকরণ দিছে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে শিক্ষামন্ত্রীগুলো কি কৈছিল এই সন্দর্ভত স্পষ্টীকরণ কিদরে দিছিল সেই মন্তব্য আছে আমি মন্তব্য আগবহাম একাংশ সংবাদ মাধ্যমত কাছাৰ জিলাত মেট্রিক পরীক্ষার প্রথম দিনের প্রশ্ন কাকত ফাদিল হয়েছে বলে বাতরি প্রকাশ হয়েছে পুলিশে ইতিমধ্যে তদন্ত করেছে এই বাতর আর তদন্ত করে জানাইছে এই বাতরিটি সম্পূর্ণরূপে ভুয়া কাছাৰ জিলার বাসকান্দির কোনো এখন বিদ্যালয়ত প্রশ্ন কাকত লিক হওয়া নাই এজন শিক্ষকৰ ফটো দি পেলাই কোৱা হৈছে যে এই শিক্ষকজনে লিক কৰিছে বুলি পেলাই আৰু গোটেই বিষয়টো এতিয়া পুলিচ প্ৰশাসনে তদন্ত কৰি আছে সেই বিদ্যালয়খনত যিমান ছাত্ৰ ছাত্ৰী আছিল পৰীক্ষা শেষ হোৱাৰ পাছত গেটত পুলিচে তেওঁলোকৰ চেক কৰে ফিস্কিং কৰে কাৰো হাতত কোনো মোবাইল ফোন পোৱা নাই আৰু এইবাৰ কটকটীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যে প্ৰশ্ন কাকতৰ টোপোলাটো এক্সামিনেশ্যন হলৰ বাহিৰে বাহিৰত ক'তো খুলিব নোৱাৰে থানার পৰা বিদ্যালয়লৈ যাব বিদ্যালয়ত মানে প্রধান শিক্ষকের কোঠাটো কুয়েশন পেপারের পেকেটটো খুলিব নোৱাৰে কুয়েশন পেপারের পেকেটটো ছাত্র ছাত্রীর সম্মুখত পরীক্ষা হলত খুলিব লাগিব কোনেও মোবাইল ফোন নিব নোৱাৰে একমাত্র প্রধান শিক্ষকগৰাকীৰ বাহিৰে কোনো ইনভিজিলেটর ছাত্র ছাত্রী বা পরীক্ষার্থীর কথা বাদেই কোনো শিক্ষক ইনভিজিলেটরেও মোবাইল ফোন ভিতৰলৈ নিব নোৱাৰে এনেকুৱা কটকটীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে প্ৰত্যেকখন জিলাত জিলা পৰীক্ষা নিয়ন্ত্ৰণ সমিতি গঠন কৰা হৈছে য'ত জিলা আয়ুক্তগৰাকী তাৰ চেয়াৰমেন হিচাপে আছে পুলিচ তাৰ লগত জড়িত আছে শিক্ষা বিভাগৰ বিষয়াসকল আছে গতিকে প্ৰশ্ন কাকত লিক হোৱা এই বাতৰিটো ভুৱা আৰু এনে বাতৰিৰ পৰা সচেতন ৰাইজক মই সতৰ্ক হৈ থাকিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু পৰীক্ষা সুকলমে অনুষ্ঠিত কৰাত সহযোগিতা আগবঢ়াবলৈ অনুৰোধ জনাইছোঁ একাংশ লোকে উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে তেওঁলোকে ছ'চিয়েল মিডিয়াত সস্তীয়া জনপ্ৰিয়তা অৰ্জন কৰাৰ কাৰণে ফেক বাতৰি ভাইৰেল কৰাৰ এটা অপচেষ্টা কৰি আছে পুলিচে তেওঁলোকৰ ভিতৰত বিধিসন্মতভাৱে আইনসন্মতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মই পুলিচক জনাইছোঁ ধুবুৰীৰ কোনো ৰিপৰ্ট আমাৰ তাত অহা নাই এই মুহূৰ্তলৈকে আটক কৰা হোৱা নাই কিন্তু সোধপোছৰ কাৰণে তেওঁলোকক পুলিচে তেওঁলোকক সোধপোছ কৰি আছে আৰু এনেদৰে স্পষ্টীকৰণ প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে সমগ্ৰ ঘটনা কেন্দ্ৰ কৰি ৰাজ্যজুৰি যিহেতু তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছিল
যে মেট্রিক পরীক্ষার প্রথমটো দিনতেই অঘটন সংঘটিত হল, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন কাকত ভাইরেল হল, মোবাইলে মোবাইলে আধা ঘণ্টার পিছতে আহি পড়িল বলে এক খবর আহিছিল। আর সেই খবরের পিছতেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখি পাওয়া গৈছিল। আর কাছাৰৰ মাছকান্দি পরীক্ষা কেন্দ্রত এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর তারপরে উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছিল। আর সমগ্র ঘটনার পিছনে বিভিন্নজনে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। আর ইতিমধ্যে এই সমগ্র কোয়েশন পেপার, অর্থাৎ প্রশ্ন কাকত ভাইরাল হওয়াক লৈ শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুয়ে এটা স্পষ্টীকরণ দিছে। এই খবর সম্পূর্ণ ভুয়া খবর, মিছা বাতৰি। একাংশ লোকে সামাজিক মাধ্যমত সস্তিয়া জনপ্রিয়তার বাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাম করেছে বলে মন্তব্য করলে। আর সমগ্র ঘটনা সন্দর্ভত যেহেতু আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে আর তদন্ত উলাই পড়েছে এয়া সম্পূর্ণ ভুয়া বাতৰি, এই কথা উল্লেখ করেছে শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুয়ে। রনুজ পেগুয়ে এই প্রশ্ন কাকত ভাইরাল হওয়াক লৈ এতিয়া স্পষ্টীকরণ দিয়া দেখিলে পাওয়া গেছে। তেখেতে মন্তব্য করেছে এই খবর সম্পূর্ণ ভুয়া, অর্থাৎ ভুয়া বাতৰি বলে আখ্যা দিছে। মেট্রিকর প্রশ্ন কাকত ভাইরালর বাতৰি সম্পূর্ণরূপে ভুয়া, এই স্পষ্টীকরণ দিছে এটা শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুয়ে। আর সমগ্র ঘটনা কেন্দ্র করে রাজ্যজুড়ি যেহেতু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছিল। মেট্রিক পরীক্ষার প্রথমটো দিনতে অঘটন সচাকই সংঘটিত হয়েছিল নাকি, বিভিন্নজনে এই সন্দর্ভত প্রশ্ন উত্থাপন করেছিল যে মেট্রিক পরীক্ষা প্রথমটো দিনের প্রথমটো বিষয়ের যে পরীক্ষা আছিল আধা ঘণ্টা নাযাওতেই মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে পড়েছিল। আর সেই খবর বিয়পি পড়ার পিছতেই এতিয়া শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে প্রতিক্রিয়া দিছে বা স্পষ্টীকরণ দিছে এই খবর সম্পূর্ণরূপে ভুয়া বলে উল্লেখ করেছে। কোনোবাই, অর্থাৎ একাংশ লোকে সামাজিক মাধ্যমত সস্তিয়া জনপ্রিয়তার বাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাম করেছে, সেই অভিযোগ উত্থাপন করেছে এতিয়া শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগুয়ে। পুনর্বার শিক্ষামন্ত্রীগুলির মন্তব্যটো আমি শুনার চেষ্টা করি। একাংশ সংবাদ মাধ্যমত কাছাৰ জিলাত মেট্রিক পরীক্ষার প্রথম দিনের প্রশ্ন কাকত ফাদিল হয়েছে বলে বাতরি প্রকাশ হয়েছে। পুলিশে ইতিমধ্যে তদন্ত করেছে এই বাতর আর তদন্ত করে জানাইছে এই বাতরিটা সম্পূর্ণরূপে ভুয়া। কাছাৰ জেলার বাসকান্দির কোনো এখন বিদ্যালয়ত প্রশ্ন কাকত লিক হওয়া নাই। এজন শিক্ষকর ফটো দি পেলে কোয়া হয়েছে যে এই শিক্ষকজনে লিক করেছে বলে পেলে, আর গোটেই বিষয়টা এটা পুলিশ প্রশাসনে তদন্ত করে আছে। সেই বিদ্যালয়খনত যিমান ছাত্র ছাত্রী আছিল পরীক্ষা শেষ হওয়ার পাছত গেটত পুলিশে তেওঁলোকৰ চেক করে, ফিস্কিং করে, কারো হাতত কোনো মোবাইল ফোন পোৱা নাই। আর এবার কটকটিয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে প্রশ্ন কাকতর টোপোলাটো এক্সামিনেশন হলর বাহিরে বাহিরত কোথাও খুলিব নয়, থানারপরা বিদ্যালয়লৈ যাব, বিদ্যালয়ত মানে প্রধান শিক্ষকর কোঠাটো কোয়েশন পেপারের প্যাকেটটো খুলিব নয়, কোয়েশন পেপারের প্যাকেটটো ছাত্র ছাত্রীর সম্মুখত পরীক্ষা হলত খুলিব লাগিব, কোনেও মোবাইল ফোন নিব নয়, একমাত্র প্রধান শিক্ষকগৰাকীৰ বাহিৰে কোনো ইনভিজিলেটর ছাত্র ছাত্রী বা পরীক্ষার্থীর কথা বাদেই কোনো শিক্ষক ইনভিজিলেটরেও মোবাইল ফোন ভিতরলৈ নিব নোৱাৰে, এনেকুৱা কটকটীয়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকখন জিলাত জিলা পরীক্ষা নিয়ন্ত্রণ সমিতি গঠন করা হয়েছে, যত জিলা আয়ুক্তগৰাকী তার চেয়ারম্যান হিসাবে আছে, পুলিশ তার জড়িত আছে, শিক্ষা বিভাগের বিষয়াসকল আছে। গতি প্রশ্ন কাকত লিক হওয়া এই বাতরিটো ভুয়া, আৰু এনে বাতৰিৰ সচেতন ৰাইজক মই সতর্ক হৈ থাকিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো আৰু পৰীক্ষা সুকলমে অনুষ্ঠিত কৰাত সহযোগিতা আগবঢ়াবলৈ অনুৰোধ জনাইছো। একাংশ লোকে উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে তেওঁলোকে ছ'চিয়েল মিডিয়াত সস্তীয়া জনপ্ৰিয়তা অর্জন কৰাৰ কাৰণে ফেক বাতৰি ভাইৰেল কৰাৰ এটা অপচেষ্টা কৰি আছে। পুলিশে তেওঁলোকৰ ভিতৰত বিধিসন্মতভাৱে আইনসন্মতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মই পুলিশক জনাইছো। ধুবুৰীৰ কোনো ৰিপৰ্ট আমাৰ তাত অহা নাই, এই মুহূৰ্তলৈকে আটক কৰা হোৱা নাই, কিন্তু সোধপোছৰ কাৰণে তেওঁলোকক পুলিশে তেওঁলোকক সোধপোছ কৰি আছে। একাংশ সংবাদ মাধ্যমত কাছাৰ জিলাত মেট্রিক পরীক্ষার প্রথম দিনের প্রশ্ন কাকত ফাদিল হয়েছে বলে বাতরি প্রকাশ হয়েছে। পুলিশে ইতিমধ্যে তদন্ত করেছে এই বাতর আর তদন্ত করে জানাইছে এই বাতরিটো সম্পূর্ণরূপে ভুয়া। কাছাৰ জেলার বাসকান্দির কোনো এখন বিদ্যালয়ত প্রশ্ন কাকত লিক হওয়া নাই। এজন শিক্ষকর ফটো দি পেলে কোয়া হয়েছে যে এই শিক্ষকজনে লিক করেছে বলে পেলে, আর গোটেই বিষয়টো এতিয়া পুলিশ প্রশাসনে তদন্ত করে আছে। সেই বিদ্যালয়খনত যিমান ছাত্র ছাত্রী আছিল পরীক্ষা শেষ হওয়ার পাছত গেটত পুলিশে তেওঁলোকৰ চেক করে, ফিস্কিং করে, কারো হাতত কোনো মোবাইল ফোন পোৱা নাই,
আৰু এইবাৰ কটকটীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যে প্ৰশ্নকাকতৰ টোপোলাটো এক্সামিনেশ্যন হলৰ বাহিৰে বাহিৰত ক'তো খুলিব নোৱাৰে। থানাৰ পৰা বিদ্যালয়লৈ যাব, বিদ্যালয়ত মানে প্ৰধান শিক্ষকৰ কোঠাটো কুৱেশ্যন পেপাৰৰ পেকেটটো খুলিব নোৱাৰে, কুৱেশ্যন পেপাৰৰ পেকেটটো ছাত্ৰ ছাত্ৰীৰ সন্মুখত পৰীক্ষা হলত খুলিব লাগিব, কোনেও মোবাইল ফোন নিব নোৱাৰে, একমাত্ৰ প্ৰধান শিক্ষকগৰাকীৰ বাহিৰে কোনো ইনভিজিলেটৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বা পৰীক্ষাৰ্থীৰ কথা বাদেই কোনো শিক্ষক ইনভিজিলেটৰেও মোবাইল ফোন ভিতৰলৈ নিব নোৱাৰে, এনেকুৱা কটকটীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। প্ৰত্যেকখন জিলাত জিলা পৰীক্ষা নিয়ন্ত্ৰণ সমিতি গঠন কৰা হৈছে, য'ত জিলা আয়ুক্তগৰাকী তাৰ চেয়াৰমেন হিচাপে আছে, পুলিচ তাৰ লগত জড়িত আছে, শিক্ষা বিভাগৰ বিষয়াসকল আছে। গতিকে প্ৰশ্নকাকত লীক হোৱা এই বাতৰিটো ভুৱা, আৰু এনে বাতৰিৰ পৰা সচেতন ৰাইজক মই সতৰ্ক হৈ থাকিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ আৰু পৰীক্ষা সুকলমে অনুষ্ঠিত কৰাত সহযোগিতা আগবঢ়াবলৈ অনুৰোধ জনাইছোঁ। একাংশ লোকে উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে তেওঁলোকে ছ'চিয়েল মিডিয়াত সস্তীয়া জনপ্ৰিয়তা অৰ্জন কৰাৰ কাৰণে ফেক বাতৰি ভাইৰেল কৰাৰ এটা অপচেষ্টা কৰি আছে। পুলিচে তেওঁলোকৰ ভিতৰত বিধিসন্মতভাৱে আইনসন্মতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মই পুলিচক জনাইছোঁ। ধুবুৰীৰ কোনো ৰিপৰ্ট আমাৰ তাত অহা নাই, এই মুহূৰ্তলৈকে আটক কৰা হোৱা নাই, কিন্তু সোধ পোছৰ কাৰণে তেওঁলোকক।